আসসালামু আলাইকুম। আজকের লেকচার ভিডিওতে শিখবো কিভাবে স্থান পরিবর্তন না করে বিন্যাস সংখ্যা নির্ণয় করা যায়। ওকে, তো এটাকে আসলে দুইটি ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট বর্ণ বা বস্তুই বসবে। তো এটা বোঝার জন্য এখানে একটি এক্সাম্পল আছে। এ বি সি ডি কে বিন্যাস করো যেখানে এ সবসময় প্রথম স্থানে এবং বি সবসময় দ্বিতীয় স্থানে বসবে। তো এ বি সি ডি কে বিন্যাস করা যায় মোট এত উপায়ে। তো আমরা যে শর্তটা দিছি সেটা অনুযায়ী মাত্র দুইটা উপায় সিলেক্টেড, যেখানে দেখেন এ হচ্ছে হলো প্রথম স্থানে, এটাতে এ এবং এটাতে এ দুইটাই প্রথম স্থানে আছে, আর বি হচ্ছে হলো দ্বিতীয় স্থানে আছে দুইটাতেই। তো দুইটা হচ্ছে হলো সিলেক্টেড। তো এটা বলতে বুঝি আসলে প্রথমটা, যেটা প্রথম টাইপ, এটা বলতে বুঝি নির্দিষ্ট বর্ণ নির্দিষ্ট স্থানের জন্য ফিক্স থাকবে। ওকে, আর দ্বিতীয়টিতে বলা আছে কিছু নির্দিষ্ট স্থানে কিছু নির্দিষ্ট বর্ণ বা বস্তু বসবে, এরা আবার উলট পালট করে বসতে পারে। এখানে একটি এক্সাম্পল আছে, এ বি সি ডি কে বিন্যাস করো যেখানে এ বি প্রথম দুইটি স্থানে বসবে। তো এখানে একটি বিষয় খেয়াল করে দেখেন, এ এর জন্য কোনো আলাদা ফিক্সড স্থান নির্দিষ্ট করা নাই, বি এর জন্য কোনো আলাদা ফিক্সড স্থান নির্দিষ্ট করা নাই, কিন্তু এ বি এর জন্য প্রথম দুইটি স্থান নির্দিষ্ট করা আছে। তো এখানে আমরা দেখি এ বি সি ডি কে মোট বিন্যাস করা যায় 24টি উপায়ে। তো তার মধ্যে হচ্ছে হলো 4টা উপায় সিলেক্টেড যেখানে আমাদের এই শর্ত স্যাটিসফাই করে। তো ঠিক আছে, দেখেন এ বি 4টাতেই প্রথমে আছে, কিন্তু এ হচ্ছে হলো এই এ হচ্ছে হলো এই দুইটাতে প্রথমে আছে আর এই দুইটাতে আছে দ্বিতীয় স্থানে। ঠিক একইভাবে বি হচ্ছে হলো এই দুইটাতে দ্বিতীয় স্থানে আছে এবং এই দুইটাতে প্রথম স্থানে আছে। তো এইটার মধ্যে আর এইটার মধ্যে মেজর যে পার্থক্যটা হচ্ছে হলো, এইখানে হচ্ছে হলো ফিক্সড করে দেওয়া আছে আর এইখানে হচ্ছে হলো ফিক্সড করে দেওয়া নাই, কিন্তু দুইটা বর্ণ বা তিনটা বর্ণ, এক কথায় বলা যায় এক গুচ্ছ বর্ণের জন্য নির্দিষ্ট স্থান ফিক্স করা আছে, ওই স্থানে এরা আবার নিজেদের মধ্যে মানে সাজিয়ে বসতে পারে আর কি। এটাই হচ্ছে হলো মেইন পার্থক্য। আচ্ছা, তো এখন আমরা যদি ম্যাথমেটিক্যালি বিন্যাস সংখ্যা নির্ণয় করতে যাই, তাহলে প্রথম টাইপের জন্য আমরা এই দুইটি স্টেপ ফলো করব। তো এখানে বলা আছে যাদেরকে নির্দিষ্ট স্থানে রাখতে হবে তাদেরকে বিবেচনার বাইরে রাখবো, আর 2 নম্বর স্টেপে বলা আছে বাকি বর্ণ বা বস্তুগুলোর বিন্যাস করব। ওকে, তো আমার প্রশ্নে বলা ছিল এ সবসময় প্রথম স্থানে বসবে আর বি সবসময় দ্বিতীয় স্থানে বসবে। তো এই দুইটা যেহেতু নির্দিষ্ট স্থানে বসবে, তাহলে এদেরকে আগেই বিবেচনার বাইরে রাখবো, তাহলে বাকি থাকে সিডি। আর সিডি যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন বর্ণ, তাহলে এই দুইটাকে যদি বিন্যাস করি তাহলে হবে 2 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিন্স হচ্ছে হলো 2। আচ্ছা, এখন আসি দ্বিতীয় টাইপের জন্য। দ্বিতীয় টাইপের জন্য বিন্যাস সংখ্যা নির্ণয় করতে গেলে আমার 3টি স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপটি হচ্ছে এমন, যাদেরকে নির্দিষ্ট স্থানে রাখতে হবে তাদেরকে বিন্যাস করব। দ্বিতীয় স্টেপে বাকি বর্ণ বা বস্তুগুলোর বিন্যাস নির্ণয় করব। তৃতীয় স্টেপে 1 ও 2 গুণ করব। ওকে, তো প্রশ্নে বলা ছিল এমন, এ বি প্রথম দুইটি স্থানে বসবে, তো যাদেরকে নির্দিষ্ট স্থানে রাখতে হবে সেটা কি এ বি। তাহলে এ বি কে যদি আমি বিন্যাস নির্ণয় করি, দ্যাট মিন্স হচ্ছে হলো 2 ফ্যাক্টোরিয়াল, বাকি যে বর্ণ থাকবে যেটা হচ্ছে হলো সি ডি, তাহলে এই দুইটাকে যদি বিন্যাস নির্ণয় করি আবারও 2 ফ্যাক্টোরিয়াল। তো 3 নম্বর স্টেপ অনুযায়ী কি করতে হবে, এই দুইটাকে গুণ করতে হবে। তো এই দুইটাকে যদি গুণ করি তাহলে হবে 4। তো এখানে গুণে দেখেন 1, 2, 3, 4, 4টা উপায়। আচ্ছা, এখন দুইটি প্রবলেম সলভ করা যাক। তো প্রথম প্রবলেমে বলা আছে ইউটিউব শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যাবে যেখানে শেষে ইউ থাকবে। তো ওকে, এটাকে আমরা একটু রাফ করে আসি। ইউটিউব, YOUTUBE। আচ্ছা, তো আমাদের কত উপায় সাজানো যাবে যেখানে শেষে একটি ইউ স্থির থাকবে। তো আমি শেষে একটি ইউ দিয়ে দিই, বাকি তাহলে কি কি থাকে, ওয়াই থাকে, ও থাকে, তারপর ইউ একটা থাকে, টি বি ই, তো শেষের ইউটা হচ্ছে স্থির। তো এটাকে আমরা বিবেচনার বাইরে রাখবো। তো এখানে কয়টা বর্ণ আছে, 1, 2, 3, 4, 5, 6, 6, আর এখানে সবাই ভিন্ন ভিন্ন বর্ণ যেহেতু, দ্যাট মিন্স এটাকে সাজানো যাবে 6 ফ্যাক্টোরিয়াল উপায়। তো এইটাই হচ্ছে হলো কি আমার নির্ণয় বিন্যাস সংখ্যা। তো এখানে দেখেন কি বলা আছে, সমাধানটা এইভাবে করা হয়েছে, যেহেতু শেষে ইউ স্থির থাকবে সেহেতু একটি ইউ কে বাদ দিলে বাকি থাকে 6টি বর্ণ, তাহলে মোট বিন্যাস সংখ্যা যেখানে শেষে ইউ স্থির থাকবে 6 ফ্যাক্টোরিয়ালটিতে। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো এখন দেখেন দ্বিতীয় প্রশ্নে বলা আছে ইউটিউব শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যাবে যেখানে প্রথমে ওয়াই এবং শেষে ই থাকবে। ওকে, তো প্রথমে ওয়াই এবং শেষে ই, তো এটাকে আবার দেখি, প্রথমে ওয়াই কে আমি স্থির করে দিলাম এবং শেষে ই কে স্থির করে দিলাম। ওকে,
তো এই দুইটাকে স্থির করে দেওয়া হয়েছে। বাকি যে বর্ণ থাকবে, একটা ও থাকবে, ইউ থাকবে, দুইটা ইউ থাকবে, টি থাকবে একটা, আর বি থাকবে একটা। এই তো তো এইখানে দেখেন কয়টা বর্ণ আছে, 1 2 3 4 5 5। তো 5 ফ্যাক্টুয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টুয়াল, কেন 2 ফ্যাক্টুয়াল, দুইটা ইউ আছে। তো এটা হবে কি আমার নির্ণয় বিন্যাস সংখ্যা। তো এখানে দেখি কি আছে, যেহেতু প্রথমে ওয়াই স্থির থাকবে এবং শেষে ই স্থির থাকবে, সেহেতু এই দুইটি বর্ণকে বাদ দিলে বাকি থাকে 5টি বর্ণ, যার মধ্যে ইউ আছে 2টি। তাহলে মোট বিন্যাস সংখ্যা যেখানে প্রথমে ওয়াই এবং শেষে ই স্থির থাকবে, 5 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল টি। এখানে 4টা প্র্যাকটিস প্রবলেম আছে, এই 4টা প্র্যাকটিস প্রবলেম অবশ্যই অবশ্যই সলভ করবেন। আচ্ছা, এখানে আরো একটি প্রবলেম দেওয়া আছে। তো প্রবলেমটি হচ্ছে এমন, ম্যাথমেটিক্স কে কয়টি উপায় বিন্যাস করা যায় যেখানে স্বরবর্ণগুলো সর্বদা শেষে থাকবে। তো এখানে দেখেন স্বরবর্ণগুলো মানে গুচ্ছ, এক গুচ্ছ বর্ণ সবসময় শেষে থাকবে, কিন্তু কোন স্বরবর্ণটি কোথায় থাকবে সেটা কিন্তু ফিক্স করে দেওয়া নাই। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি এটা কোন টাইপের মধ্যে পড়ে। তো এখন আমরা একটু রাফ করি। ওকে, তো আমাদের যেহেতু শেষে স্বরবর্ণগুলো থাকবে, তার মানে স্বরবর্ণগুলোকে আমি প্রথমে আলাদা করে ফেলি। দুইটা এ আছে, তারপর ই আছে একটা, আই আছে। ওকে, আমি এইগুলাকে মুছে দেই, তা না হলে বুঝতে সমস্যা হবে। ওকে, তো বাকি যে বর্ণগুলো আছে সেগুলোকে এখানে লিখে ফেলি। দুইটা এম আছে, দুইটা টি আছে, এগুলোকে একটু মুছে দিই। দুইটা এম আছে, তারপর হচ্ছিল এইচ সি এস। ওকে, তো যারা প্রথমে স্থির থাকবে, সরি মানে যারা শেষের দিকে স্থির থাকবে তাদেরকে প্রথমে বিন্যাস করি। তো এখানে দেখেন 4টা বর্ণ আছে, 4টা বর্ণের মধ্যে 2টা আছে এ, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। আর বাকি বর্ণগুলোকে বিন্যাস করা যাবে 1 2 3 4 5 6 7, 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, দুইটা এম এর জন্য এবং 2 ফ্যাক্টোরিয়াল দুইটা টি এর জন্য। এত উপায়। তো ওকে, তো আমাদের কাঙ্ক্ষিত বিন্যাস সংখ্যা সেটা কি হবে, এই দুইটার মধ্যে জাস্ট এখন গুণ করলেই হয়ে যাবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি। তো এখন আসা যাক এখানে সলভে। তো দেখেন এখানে কিভাবে সলভ করা হয়েছে। ম্যাথমেটিক্স শব্দটিতে স্বরবর্ণ আছে 4টি, যার মধ্যে এ আছে 2টি এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন। তাহলে স্বরবর্ণগুলোকে বিন্যাস করা যায় 4 ফ্যাক্টোরিয়াল / 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তো এটা গেল হচ্ছিল প্রথম স্টেপ। এখন দেখেন দ্বিতীয় স্টেপ, ব্যঞ্জন বর্ণ আছে 7টি, যার মধ্যে এম আছে 2টি, টি আছে 2টি এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন। তাহলে ব্যঞ্জন বর্ণগুলোকে বিন্যাস করা যায় 7 ফ্যাক্টোরিয়াল / 2 ফ্যাক্টোরিয়াল / 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। ওকে, এই গেল হচ্ছিল 2 নম্বর স্টেপ। এখন 3 নম্বর স্টেপে জাস্ট গুণ করে দিলেই হয়ে যাবে। অতএব মোট বিন্যাস সংখ্যা হচ্ছে হলো এত ইন্টু এত টি, যেখানে সর্বদা স্বরবর্ণগুলো শেষে থাকবে। ওকে, তো এখন আপনাদের জন্য কিছু প্র্যাকটিস প্রবলেম আছে। তো এই প্রবলেমগুলো অবশ্যই অবশ্যই সলভ করে রাখবেন।